ॐ नमः श्री भगवते प्रणवाय ओमाहितकिं प्रेमघन देव्यमरुतिं आचार्यरूपं प्रणवं नमामि तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखतमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव तमेव सर्वं मम देव देव। नमस्कार सुप्रिय श्रोता बंधुरा, सकलके सप्रेम स्वागत। आज के सुनब भारत सेवाश्रम संघर बरेण्य प्रतिष्ठाता जुगावतार भगवान आचार्य श्रीमद स्वामी प्रणवानंदजी महाराज दिव्य जीवन कथा, तार अलौकिक भगवत व्यक्तित्व, योगशक्ति एवं सर्वज्ञतार कथा सुनब। ठाकुर जी सर्वज्ञ छिलेन, तिनि जे अंतर्जामी छिलेन, भूत भविष्य द्रष्टा छिलेन। ठाकुर बोलछेन जे जगतेर समस्त किछुई আমার নখ দর্পণে, নখরূপ দর্পণে, যেমন দর্পণ মানে হলো আয়না, আয়না যেমন আমরা নিজেদের প্রতিকৃতির প্রতিচ্ছবিটা দেখতে পাই, ঠিক সেরকম সমস্ত কিছুই ঠাকুরের নখ দর্পণে, সমস্ত কিছু প্রতিভাত সব কিছু তিনি দেখতে পেতেন। তিনি ছিলেন সর্বজ্ঞ, তিনি ছিলেন অন্তর্যামী। সেই বিষয়ে একটা ঘটনা শুনব। শ্রী শ্রী প্রণবানন্দ শতরূপে শতমুখে প্রথম খণ্ড 310 পৃষ্ঠায় কৃপানুভূতি প্রসঙ্গে শিরোনামে লিখছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পরমানন্দজী মহারাজ, ঠাকুরের স্মৃতিচারণ করছেন যে তখন 24/3 মির্জাপুর স্ট্রিটে আশ্রম। কিছুদিন আগেই 162 নম্বর কর্নওয়াল স্ট্রিট থেকে আশ্রম উঠে এসছে 24/3 মির্জাপুর স্ট্রিটের আশ্রম। তা সেখানে ঠাকুর আছেন, মির্জাপুর স্ট্রিটের আশ্রমে আছেন। প্রত্যেক রবিবার করে একটা অনুষ্ঠান হতো বিকেলবেলায় 4টে থেকে 7টা পর্যন্ত সংঘ সেবক সম্মিলনী। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধ্যাপক তারা যোগ দিতেন এই অনুষ্ঠানে। গুরু মহারাজ ছাত্রদের নৈতিক চরিত্র গঠনের জন্য তাদের উৎসাহ দিতেন, অনুপ্রেরণা দিতেন, যাতে আদর্শ নাগরিক তারা হতে পারে তার জন্য তিনি প্রচেষ্টা করতেন। গুরু মহারাজ বলতেন যুবকরাই হলো জাতির মেরুদণ্ড, জাতির প্রাণ। তারা যদি নাকি সংযমী না হয়, তারা যদি সচ্চরিত্রবান না হয়, জাতির উন্নতি অসম্ভব। প্রত্যেক রবিবার বিকেলে একদম আশ্রম পরিপূর্ণ হয়ে যেত, মির্জাপুর স্ট্রিটের আশ্রম। ভাড়া বাড়ি ছোট, খুব বাড়িটা খুব বেশি বড় ছিল না, একদম বারান্দা ঘর সব ভর্তি হয়ে থাকতো। দীর্ঘক্ষণ প্রতীক্ষা করে থাকতো সবাই এই সংঘসেবক সম্মিলনীতে যোগদান করার জন্য। তো এরকম একদিন সংঘসেবক সম্মিলনীর অনুষ্ঠান, ঠাকুর যে অন্তর্যামী ছিলেন, ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, সেই প্রসঙ্গে পরমানন্দ স্বামীজি লিখছেন যে বিকেলবেলায় স্বয়ং স্বামীজি মহারাজ আমাকে বললেন, গুরু মহারাজকে সে সময় স্বামীজি মহারাজ বলে অভিহিত করা হতো। স্বামীজি মহারাজ বললেন যে দেখ, তুই নিচে গিয়ে যত লোকজন যাবে ফুটপাত দিয়ে সকলকে ডেকে এখানে সব সাদর আমন্ত্রণ জানিয়ে ওপরে পাঠাবি। তা সেখানে স্বামীজি যাবেন, আরও দু একজন স্বামীজি আছেন গেটের কাছে। তো তখন আর কি গুরু মহারাজ কথা প্রসঙ্গে বলছেন যে দেখ, এই গেটের এখানে দেখবি একটা লোক আসবে, স্বামীজি লিখছেন এখানটায়, দেখবি একজন লোক সংঘের নিন্দা করবে, সংঘ নেতার নিন্দা করবে, প্রতিবাদ করবি, সংঘের নিন্দা, গুরুর নিন্দা শোনা পাপ, চুপ করে চোখ বুঝে থাকিস না, সর্বত্যাগী সন্ন্যাসীরা প্রয়োজন হলে কী না করতে পারে। লোকটা যে আসবে, গুরু মহারাজ আগের থেকে কিন্তু তিনি অন্তর্যামী ছিলেন কি না সর্বজ্ঞ ছিলেন জানতে পারলেন। এত লোক কলকাতায় পথচারিত কত, সকলেই অপরিচিত। তা সকল অপরিচিত ব্যক্তিদের খুব করজোরে বিনম্রভাবে গুরু মহারাজের দর্শন লাভ করে আশীর্বাদ নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করছেন স্বামীজিরা। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, একদম আশ্রম বাড়ি পরিপূর্ণ সংঘসেবক সম্মিলনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এর কিছুক্ষণ বাদেই সত্যিই একজন লোক আসলেন, গিয়ে পরমানন্দ স্বামীজি গেটের কাছে আছেন, সবাইকে করজোরে প্রার্থনা করছেন গুরু মহারাজকে দর্শন করে আশীর্বাদ নেওয়ার জন্য। অনেকে আসছেন, অনেকে আবার যেহেতু কর্মব্যস্ত চলে যাচ্ছেন, কাজের নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছেন। কিছুক্ষণ বাদে গুরু মহারাজ ঠিক যেমন পোশাকটি বলেছিলেন ঠিক সেই রকম পোশাক, সেই রকম দৈহিক আকৃতি এক ব্যক্তি আসলেন।
তা পরমানন্দ স্বামীজি যখন গুরু মহাজ আদেশ দিয়েছেন, দেখবি এরকম একজন লোক আসবে সঙ্ঘের এবং সঙ্ঘ নেতার নিন্দা করবে, প্রতিবাদ করবে। তা তখন জিজ্ঞাসা করছেন যে লোকটা কি মাঝে মাঝেই আসে কি না এবং আপনার নিন্দা বা সমালোচনা করে কি না। গুরু মহাজ বললেন, না না, আজকেই আসবে, আগে কোনো দিন আসেনি, আজকেই আসবে। স্বামীজির একটা সন্দেহ হয়েছে ভেতরে যে কোনো দিন লোকটা আসেনি, আজকেই আসবে, কিন্তু গুরু মহারাজ অর্থাৎ স্বামীজি মহারাজ কী করে লোকটার দৈহিক আকৃতি এবং কীরকম পোশাক থাকবে তা নিখুঁতভাবে কীরকম বলে দিলেন। তা তিনি তখন ভাবছেন দেখতে হবে তো লোকটা সত্যিই আসে কি না এবং স্বামীজি মহারাজ অন্তর্যামী কি না, সর্বজ্ঞ কি না, এই পরীক্ষা করবেন। এই আশা নিয়ে তিনি কী করেছেন, গেটের কাছে দাঁড়িয়ে আছেন। যারাই নাকি ফুটপাথ দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন, স্বামীজি মহারাজকে দর্শন করে তার আশীর্বাদ নিয়ে আসুন। অনেকেই যাচ্ছেন। তা সেই সময় ঠিক সেই রকম পোশাক পরা যেমন গুরু মহারাজ বলে দিয়েছিলেন পরমানন্দ স্বামীজিকে, সেই রকম পোশাক, ঠিক সেই রকম দৈহিক আকৃতি একজন ক্ষীণকায় একজন ব্যক্তি এসছেন। তা দেখেই পরমানন্দ স্বামীজি ভাবছেন গুরু মহারাজ তো এইরকমেরই একটি লোকের কথা বলেছিল। আর ঠিক সেই লোকটি এসে তখন পরমানন্দ স্বামীজিকেই বলছে যে ওখানে কী হচ্ছে মশাই এই বাড়িতে। তখন বলছেন এটা ভারত সেবাশ্রম সঙ্ঘের কলকাতার আশ্রম, সংঘ সেবক সম্মেলনের অনুষ্ঠান হচ্ছে, ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যোগাচার্য শ্রীমৎস্বামী প্রণবানন্দজি মহারাজ স্বয়ং উপস্থিত থেকে সকলকে শক্তি সঞ্চার করছেন, আশীর্বাদ দান করছেন। আপনি যদি ইচ্ছা করেন আপনিও যেতে পারেন, আশীর্বাদ নিয়ে আসতে পারেন। এইমাত্র যেই না বলেছেন লোকটি ক্ষিপ্ত হয়ে গেছে, অশ্লীলভাবে নানারকম ইয়েতে মন্তব্য করতে লাগলো, সংঘের বিরুদ্ধে, সংঘ নেতার বিরুদ্ধে বিদ্রুপ করতে লাগলো, চিৎকার করে করে একদম অর্ধ একদম উন্মাদের মতো চিৎকার করছে। রাস্তায় লোকজন জমা হয়ে গেছে। পরমানন্দ স্বামীজিকে গুরুমাদ নির্দেশ দিয়েছিলেন লোকটার অন্যায় আচরণের প্রতিকার করার। পরমানন্দ স্বামীজিও লোকটার আচরণের প্রতিবাদ করছেন, প্রত্যুত্তর দিচ্ছেন। রাস্তায় লোকজন জমা হয়ে গেছে দেখে পুলিশ সার্জেন্ট যিনি নাকি ট্রাফিকে ছিলেন ডিউটিরত, তারাও দু একজন চলে এসছে। আর সংঘের সেবা কাজের প্রশংসা করে সবাই যত প্রশংসা করছে, ওই ব্যক্তিটি কিন্তু তত নিন্দা করতে শুরু করেছে উচ্চৈস্বরে। শেষে যখন দেখছে যে সমস্ত পথচারীরা ক্ষিপ্ত হয়ে গেছে, হয়তো লোকটাকে উত্তম মধ্যম দিয়ে দেবে, লোকটা তখন জ পলায়তি স বাচতি, এই পরিস্থিতি তার বিরুদ্ধে চলে যাচ্ছে দেখে তখন কী করেছে, খুব সন্তর্পণে লোকটা কিন্তু কেটে পড়েছে। তারপর নিচে এরকম সব লোকজন জমা হয়ে গেছে, একজন স্বামীজি এসে শেষে গুরু মহারাজকে বললেন, পরমানন্দ স্বামীজি এরকম গেটে এরকম খুব ইয়েতে বিতর্ক বিতর্ক হচ্ছে, ঝগড়া ঝগড়া হচ্ছে। তা তখন গুরু মহারাজ বললেন, তাহলে একটুখানি বলো না তাকে একটু বিশ্রাম করে নিতে, অনেকক্ষণ দাঁড়িয়েছিল কি না। পরমানন্দ স্বামীজি এসছেন গুরু মহারাজকে প্রণাম করতে, গুরু মহারাজ বললেন, সেই লোকটি কি এসেছিল? তা তখন বললেন, হ্যাঁ লোকটা এসেছিল। সব ঘটনা তখন আনুপূর্বিক তখন বললেন, বললেন খুব ভালো হয়েছে তুমি ইয়েতে তার প্রত্যুত্তর দিয়েছ। তারপর ঠাকুর কথা প্রসঙ্গে পরমানন্দ স্বামীজিকে বললেন, বেশ হয়েছে, সংঘের নিন্দা গুরুর নিন্দা করলে ছাড়তে নেই, প্রতিবাদ করবে না তো চুপ করে মুখ বুজে থাকবি নাকি, অন্যায়ের প্রতিবাদ না করলে দুষ্টলোক প্রশ্রয় পায়, সমস্ত অ্যাটমসফিয়ার দূষিত করে দেয়, আমরা কেন, চারিদিকে থেকে লোকজনেরাই তো তার প্রতিবাদ করেছে, তোরা যদি অন্যায়ের প্রতিবাদ, সংঘ সংঘ নেতার নিন্দার প্রতিবাদ না করিস, জনসাধারণই প্রতিবাদ করবে আমার প্রেরণায়, তখন তোদের চোখ ফুটবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, ভীরু কাপুরুষ যারা তারাই অন্যায় অত্যাচার সহ্য করে যায়, সন্ন্যাসী অর্থ এই নয় যে তাকে নির্বোধের মতো সকল প্রকার অবিচার সহ্য করতে হবে। স্বামীজি এখানে লিখছেন যে গুরু মহারাজ এরকম বললেন, তা স্বামীজি পরমানন্দ স্বামীজি লিখছেন যে 313 পৃষ্ঠায় লিখছেন কৃপানুভূতি প্রসঙ্গের শিরোনামে, যে বহুবার আমরা এরকম দেখেছি যে বহু কাজের মধ্যে দিয়ে গুরু মহারাজ যে সর্বজ্ঞ ছিলেন, অন্তর্যামী ছিলেন, সমস্ত কিছু যে তার নখদর্পণে প্রতিভাত হতো তার একদম প্রকৃষ্ট নিদর্শন দেখতে পেয়েছি, না হয় সেই দিনই প্রথম লোকটা কিন্তু ওই পথ দিয়ে যাচ্ছিল। লোকটা আগে কোনো দিন যায়নি, কোনো দিন প্রতিবাদ করেনি, কোনো দিন সঙ্ঘের নামও লোকটা শোনেনি,
সেই দিনই প্রথম গেল কি করে তার একদম দৈহিক আকৃতি পোশাকের বিবরণ ঠাকুর স্বয়ং দিয়ে দিলেন। ঠাকুরের গুরু মহারাজের এই অন্তর্যামিত সর্বজ্ঞতা সম্বন্ধে নিঃসন্দেহ হলেন পরমানন্দ স্বামীজি। তিনি লিখছেন এখানটায়, অনেক সময় তার অলৌকিক দিব্য দৃষ্টিকে আমরা বুঝতে পারিনি, সাধারণ বুদ্ধিতে বিচার করে তার সিদ্ধান্ত ও স্থির সংকল্পপূর্বক অবিশ্বাস ও সন্দেহ করতাম। পদে পদে আমাদের ভুল ও ভ্রান্তি প্রতিপন্ন হয়েছে, সংঘ নেতার কথা যে অভ্রান্ত, বেদবাণী বা ব্রহ্মবাণীর মতো তার জীবনের শত শত প্রত্যক্ষ ঘটনায় উপলব্ধ হয়েছে। সঙ্গের শতাধিক সন্ন্যাসী ব্রহ্মচারী, হাজার হাজার সেবক কর্মী ভক্তগণকে তিনি যে নির্দেশ দিতেন তা ছিল অভ্রান্ত। নির্দেশ প্রতিপালনের ফল বহুবার প্রত্যক্ষ করার সুযোগ অনেকেরই হয়েছে। শ্রোতা বন্ধুরা, গুরু মহারাজ সর্বজ্ঞ, সর্বান্তর্যামী, সমস্ত কিছুই তার নখ দর্পণে। ঠাকুর বলতেন, আমি কার ভেতরের বাইরের না জানি, আমার ইচ্ছাতেই সমস্ত কিছু সংগঠিত হয়। ঠাকুরকে স্মরণ মনন করবেন, কৃপা প্রার্থনা করবেন ঠাকুরের কাছে, আপনার আমার আমাদের সকলের সব কিছু তার নখ দর্পণে। আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান নিয়ে তিনি খেলা করছেন, আমাদের মঙ্গলের জন্য তিনি চিন্তা করছেন। ঠাকুরের শরণাগত হয়ে থাকবেন, শরণাপন্ন হবেন, ঠাকুরের কৃপাশীর্বাদ লাভ করবেন। শ্রী শ্রী গুরু মহাজের অক্ষয় কৃপাশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক। ঠাকুরের কৃপায় আপনাদের জীবন ধন্য হোক, মঙ্গলময় হোক, শান্তিময় হোক, এই প্রার্থনা করি সকলে। অন্তিমে ঠাকুরের শ্রীপাদপদে অভয়ে আশ্রয় লাভ করুন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে পুনরায় আমার নমস্কার, ধন্যবাদ। ওম শান্তি, শান্তি, শান্তি।